হে রূপসী বোন, হে যুবতী বোন, আজ বেপর্দা হয়ে যে রূপ দেখিয়ে তুমি পরপুরুষকে পাগল করে তুলছ, কাল তোমার সেই রূপ পোকামাকড় বিষাক্ত সাপ বিচ্ছুর খাবারে পরিণত হবে। তুমি কি দেখনি তোমার মতো কত সুন্দরী রূপসী যুবতীরা, যারা দুনিয়াতে রূপের বড়াই করত, যারা পরপুরুষকে তাদের রূপ দেখিয়ে পাগল করে রাখত, আজ কোথায় গেল তাদের রূপ? কি হয়েছে তাদের হাল? কি হবে পরপুরুষকে এই রূপ দেখিয়ে? কি আনন্দ পরপুরুষকে আকৃষ্ট করার মাঝে! তোমার কি অন্যদের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? একটি বার ভেবে দেখো, মৃত্যুর সময় তোমার অবস্থা কি হবে, তোমার হাল কি হবে? তুমি কি হবে না কবরপথের যাত্রী? তবে কিসে তোমাকে জাহান্নামের পথে পরিচালনা করছে? ফিরে এসো বোন, ফিরে এসো ইসলামের দিকে, ফিরে এসো আল্লাহর পথে, ফিরে এসো, পর্দা করো, ইসলামকে মেনে চলো, মেনে চলো, মেনে চলো, মেনে চলো।